वेलकम स्टूडेंट्स, आमी तोमादेरके आजके बीजगणितेर अनुपात समानुपात ए चैप्टारटा निये आलोचना करब। तो आमी अनुपात काके बोले समानुपात काके बोले सेई बेसिक पॉइंटे जाच्छि ना, कारण एगुलो तोमरा सबाई माध्यमिकेर सिलेबासे करेछो कि ताई तो। तो जेक्सपोते जे धरनेर प्रश्नपत्र आछे आसे एर थेके आमी सेगुलो निये आलोचना करब। तो देखो आमी पाँचटा अंक विभिन्न टाइपेर करे देब, सेगुलो तोमरा भालो करे देखे नाओ। আর দশটা অঙ্ক আমি তোমাদেরকে এমসিকিউ হিসেবে দেবো, এমসিকিউ ম্যাথ দেবো, সেগুলো তোমরা বাড়িতে প্রত্যেকে সলিউশন করবে। যদি না পারো আমি আছি, আমাকে বলবে, আমি করে দেবো। আর পরের ভিডিওতে তার আমি অ্যান্সার কিও দিয়ে দেবো, দেখে নেবে। তো এসো দেখা যাক অঙ্কগুলো আজকে। এ দেখো প্রথম অঙ্ক, দেখো এ বাই থ্রি, প্রথম অঙ্কের দিকে তাকাও, অঙ্কটা কী আছে দেখো। এ বাই থ্রি সমান বি বাই ফোর সমান সি বাই সেভেন হলে এ প্লাস বি প্লাস সি বাই সি সমান কত। তাহলে আমরা কি করি অনুপাতের ক্ষেত্রে সবসময় কি ধরি, কে ধরি। তাহলে এ সমান হচ্ছে থ্রি কে, বি সমান ফোর কে, সি সমান সেভেন কে। তাহলে এখানে আমি বসিয়ে দিই এ বি সি এর মানগুলো, থ্রি কে প্লাস ফোর কে প্লাস সেভেন কে বাই সেভেন কে ইজিক্যাল টু ফোরটিন কে বাই সেভেন কে ইজিক্যাল টু কি টু। দেখো এখানে অ্যান্সার একের সি। দু নম্বর অঙ্কে দেখো এক্স ইজ টু ওয়াই ইজিক্যাল টু টু ইজ টু থ্রি, ওয়াই ইজ টু জেড ইজিক্যাল টু ফোর ইজ টু থ্রি হলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান কত। দেখো এক্স ইজ টু ওয়াই সমান টু ইজ টু থ্রি, আমার উদ্দেশ্য কি ওয়াই এর মান দুটোকে এক করে নিতে হবে। এটাকে আমি কত দিয়ে গুণ করবো, চার দিয়ে গুণ করবো। তাহলে টু ইন্টু ফোর ইজ টু থ্রি ইন্টু ফোর ইজিক্যাল টু এইট ইজ টু টুয়েলভ, আর ওয়াই ইজ টু জেড ইজিক্যাল টু ফোর ইজ টু থ্রি, দ্যাট ইজ এটাকে আমি তিন দিয়ে গুণ করবো, ইজ টু থ্রি ইজ টু থ্রি ইন্টু থ্রি, দ্যাট ইজ টুয়েলভ ইজ টু নাইন। তাহলে দেখো ওয়াই এর মান সমান হয়ে গেছে, অর্থাৎ এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড সমান এইট ইজ টু টুয়েলভ ইজ টু নাইন। দেখো এখানে অ্যান্সারটা হচ্ছে দুইয়ের বি। তিন নম্বর অঙ্কে যাই, তিন নম্বর অঙ্ক দেখো সিক্স সেভেন ফিফটিন এবং সেভেন্টিন সংখ্যাগুলির প্রত্যেকটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে। আমি ধরে নিচ্ছি এক্স যোগ করব, তাহলে সিক্স প্লাস এক্স বাই সেভেন প্লাস এক্স ইজিক্যাল টু ফিফটিন প্লাস এক্স বাই সেভেন্টিন প্লাস এক্স, দ্যাট ইজ ক্রস মাল্টিপ্লাই করো সেভেন্টিন প্লাস এক্স ইজিক্যাল টু সেভেন প্লাস এক্স ইন্টু ফিফটিন প্লাস এক্স, দ্যাট ইজ একশো দুই প্লাস সেভেন্টিন এক্স প্লাস সিক্স এক্স প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু একশো পাঁচ প্লাস ফিফটিন এক্স প্লাস সেভেন এক্স প্লাস এক্স স্কোয়ার। দুদিকে কী হবে, এক্স স্কোয়ার থাকবে না, সেভেন্টিন এক্স মানে টোয়েন্টি থ্রি এক্স, এদিকে দেখো মাইনাস বাইশ এক্স ইজিক্যাল টু একশো পাঁচ মাইনাস একশো দুই, দ্যাট ইজ এক্স ইজিক্যাল টু তিন। তাহলে এক্স ইজিক্যাল টু তিন, দেখো তিনের এ। এবারে দেখো চার নম্বর অঙ্কে যাই, চার নম্বর হচ্ছে এক্স ইজ টু ওয়াই সমান থ্রি ইজ টু ফোর হলে এক্স প্লাস থ্রি ওয়াই বাই থ্রি এক্স মাইনাস ওয়াই সমান কত। এক্স ইজ টু ওয়াই সমান থ্রি ইজ টু ফোর, অর্থাৎ এক্স বাই ওয়াই সমান তিনের চার। এটা সমান যদি আমি ধরে নিই কে, তাহলে এক্স সমান কি ফোর কে, আর ওয়াই সমান এক্স, অর্থাৎ এক্স এখান থেকে দেখো পাচ্ছি এক্স সমান, এক্স সমান ফোর এক্স বাই থ্রি, ওয়াই সমান ফোর এক্স বাই থ্রি। তাহলে এবার এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এক্স বাই থ্রি বাই, আমি এখানে ওয়াই জায়গায় বসিয়ে দিচ্ছি, তাহলে ফোর এক্স থ্রি এক্স মাইনাস ফোর এক্স বাই থ্রি সমান কত। তিন তিন কেটে গেল, তাহলে এক্স প্লাস ফোর এক্স ওপরে থাকছে ফাইভ এক্স বাই হচ্ছে এখানে আমি কি পেয়েছি ওয়াই সমান ফোর এক্স বাই থ্রি পেয়েছি। এটাকে তোমরা এখানে বসিয়ে দিয়ে সলিউশন করে নাও। পাঁচের অঙ্কটা এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর ইজিক্যাল টু টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি বলে পি এর মান কত। তাহলে দেখো এখানে আমি পুরোটাকে ধরে নিচ্ছি কে, তাহলে এ সমান টু কে, বি সমান থ্রি কে, সি সমান ফোর কে, আর টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি সমান পি কে। এবার দেখো আমি যদি টু এ এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে দুই দুগুণে চার কে মাইনাস তিন তিনে নাইন কে প্লাস ষোলো কে সমান কি পি কে। এখান থেকে পাচ্ছি দেখো ইলেভেন কে সমান পি কে, অর্থাৎ পি সমান
11 তাহলে দেখো এখানে অ্যানসারটা 11 আর এবার আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে আর 10টা এমসিকিউ পাঠিয়ে দিচ্ছি